কেন আমার মনের মধ্যে এমন হচ্ছে, কেন এমন আশঙ্কা হচ্ছে? বজ্রমালা যদি উদ্ধত্ত বসে কোনো ভুল করে ফেলে রাজা বিক্রম সিংহর সামনে, তাহলে আমার সমস্ত পরিকল্পনা জলাঞ্জলি যাবে। ও অমৃত আর কিরণমালা দুটোই আমার হাত ছাড়া হয়ে যাবে। না, আমি বুঝতে দেব না, কিছুতেই না। রাজা বিজয়, কি ব্যাপার চুপ করে বসে আছেন যে? আমি প্রশ্ন করলে তুমি যে পছন্দ করো না রানী। রাজকুমারী বজ্রমালা ওখানে একা একা রয়েছে, আর যে রাজ পরিবারের সঙ্গে আমাদের আত্মীয়তা ঘটতে চলেছে সেই রাজ পরিবারে রাজকুমারী বজ্রমালা আগে থেকে রাত্রি যাপন করছে, এটা রাজ ঐতিহ্য বিরুদ্ধ। আপনি বলে দিন স্বামী আমাদের কি করা উচিত। কাল সকাল পর্যন্ত অপেক্ষা না করে আমাদের এক্ষুনি রাজপ্রাসাদে যাওয়া উচিত। ঠিক ঠিক বলেছেন আপনি রাজা বিজয়, আমাদের অমৃতনগরী রাজপ্রাসাদে যেতে হবে এখনই। মা, মা তুমি সাড়া দাও, মা কথা বলো। মায়াপুরী, তুমি যে বলেছিলে এই সঞ্জীবনী ফলের রস খাওয়ালে মা সুস্থ হয়ে যাবে, মা ভালো হয়ে যাবে, তাহলে মা কথা বলছে না কেন? মা সাড়া দিচ্ছে না কেন? মা তুমি সাড়া দাও, মা মা কথা বলো। কিরণ, কিরণ আমার মনে হয় তোমাদের পৌঁছানোর এক মুহূর্ত আগে সময় শেষ হয়ে গিয়েছিল। মহারাজ, রাজকুমারী বজ্রমালা, তোমার দিদিমা সুস্থ আছেন তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, উনি এখন কিছুটা সুস্থ আছেন, কিন্তু আমি এখানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মহারাজ।